प्लिज सिगनेचार अल मेम्बार्स इन मेम्बर लिस्ट। এই এররটা প্রচুর লোকের রিনিউয়ালের প্রসেসের সময় আসছে। তো এইটা নিয়ে অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছে, আমাকে জিজ্ঞেস করেছে কেন এই প্রবলেমটা। তার সলিউশন আজকে আমরা এই ভিডিওতে নিয়ে এসেছি, কেন আমাদের রিনিউয়ালের সময় মেম্বারশিপ লিস্টেতে প্রবলেমটা আসছে বা রিজেক্ট হচ্ছে বা কারোর সেন্ডব্যাক আসছে। তো রিজেক্ট হওয়ার কারণ প্রচুর হতে পারে, সেন্ডব্যাক অপশান হওয়ার প্রচুর কারণ হতে পারে, কিন্তু আজকে যে প্রবলেমটা নিয়ে আলোচনা করছি পার্টিকুলার মেম্বারশিপ ফর্মে যদি কারোর ইস্যু থাকে সেইটা নিয়ে, অনলি মেম্বারশিপ ফর্মে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি দেখাতে চলেছি যে আমরা কিভাবে একটা মেম্বার লিস্ট আমরা নেক্সট বা কামিং ইয়ারের নেক্সট ইয়ারের যে লিস্ট আমরা সাবমিশন করব সেটা আমরা করব। তো ওয়েলকাম টু দেবজি, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, এবং যদি আমাদের ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যদি কিছু কনফিউশন থাকে। তো আমরা চেষ্টা করব আমাদের যতটা নলেজ আছে সেই নলেজ দিয়ে আপনাদের হেল্প করার। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা ইডিস্ট্রিক্ট ওয়েবসাইটে যখনই আমরা সাবমিশন করব, তো মেম্বারশিপ লিস্ট যখন আমরা সাবমিশন করব অ্যাজ টাইম দ্য রিনিউয়াল টাইমে, তো সেই সময় আমাদের আমি দুটো ফর্ম্যাট দেখাচ্ছি। সেই দুটো ফর্ম্যাটের মধ্যে এটা আমাদের নিজস্ব লেটার হেডের প্যাড, পুরনো লেটার হেডের প্যাড দেখতে পাচ্ছেন। এখানে 2021-22 রিনিউয়ালের প্রসেস চলছে। তো 21-22 রিনিউয়ালের যে প্রসেসটা চলছে, তো সেই রিনিউয়ালের প্রসেসের মধ্যে দেয়া ছিল যে ফার্স্টে নেম থাকবে, জাস্ট হেডিংগুলো আমরা মেনশন করছি, বাকিগুলো আমরা ফর সিকিউরিটি রিজনের জন্য হাইড রাখছি। তো আমাদের এখানে নেমটা ফার্স্টে থাকছে, যেটা আমরা প্রত্যেকটা মেম্বার লিস্টে থাকে, দেন অ্যাড্রেস অ্যান্ড দেন অকুপেশন, যে সে কী কাজ করে, মানে প্রফেশনাল লাইফে কী কাজ করে, সে হাউসওয়াইফ হতে পারে, সে বিজনেস পার্সন হতে পারে, সে সার্ভিস করতে পারে, সে স্টুডেন্ট হতে পারে, হোয়াট এভার যা খুশি হতে পারে। নেক্সট যেটা হচ্ছে ডেজিগনেশন, সে সেই সোসাইটিতে কী পজিশানে তার পজিশানটা হোল্ড করছে সেটা। তো অবভিয়াসলি এইগুলো আগেও দিতে হতো এবং এখনও দিতে হবে, কিন্তু এই পেপারটা যদি আপনি এখন সাবমিট করেন আপনার কিন্তু সেন্ড ব্যাক বা রিজেক্ট হওয়ার সম্ভাবনা কিন্তু 100% শিওর। তার কারণ হচ্ছে লাস্ট আপডেট অনুযায়ী এইখানে আমাদের কিছু চেঞ্জেস হয়েছে। তো এখানে আমাদের আগে সোসাইটি সেক্রেটারি প্রেসিডেন্টের সিগনেচার স্ট্যাম্প সবই দিতে হতো, সেটা কিন্তু এখনও দিতে হবে, এবং যে লিস্টটা আপনাকে দেখাচ্ছে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু এখন দিতে হবে। এর সাথে আর একটা যে ম্যান্ডেটারি যেটা করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে সিগনেচার, কীরকম আমি দেখাচ্ছি। নেক্সট একটা ভিউ করছি, এইখানে যে পেজটা দেখছেন এটা আমাদের 2022-23 সাবমিশন করা হয়েছিল, যেখানে আমাদের স্ট্যাম্প সিগনেচার তলা প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সিগনেচার আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো কমপ্লিটলি থাকছে, এবং হেডিংটা আমি দেখাচ্ছি নেম অ্যাড্রেস অকুপেশন এবং ডেজিগনেশন, যেটা আগেরটাতেও ছিল কিন্তু তারপরের যে আমাদের কলামটা অ্যাড হচ্ছে দ্যাট ইজ সিগনেচার। মানে হচ্ছে প্রত্যেকটা মেম্বার, আগে যেটা আমাদের সেক্রেটারি এবং প্রেসিডেন্টের শুধু সিগনেচার দরকার ছিল সেটা কিন্তু এখন নয়, এখন প্রত্যেকটা মেম্বারের সিগনেচার এবং ফুল সিগনেচার আপনার কিন্তু মেম্বার লিস্টে দিতে হবে, যে নেক্সট ইয়ারে যারা মেম্বার হচ্ছে সেই ইয়ারে আপনার মেম্বারের প্রত্যেকটা সিগনেচার আপনাকে সাবমিট করতে হবে, এবং ফুল সিগনেচার, বারবার বলছি ফুল সিগনেচার আপনাকে সাবমিশন করতে হবে, যাতে আপনাদের প্রত্যেকটা মেম্বারের ক্লিয়ারিটি অফিসের কাছে থাকে। ওকে, তো এই আপডেটটাই আপনাদের দেওয়ার ছিল। তো এই কারণের জন্যে কিন্তু প্রচুর লোকের সেন্ডব্যাক অপশান আসছে, কারণ অনেক সময় অনেক রুলস চেঞ্জ হয়, তো সেই অনুযায়ী আপনাদেরকেও চেঞ্জ করতে হবে, আপনাদের ডিটেলস চেঞ্জ করতে হবে, আপনাদের নলেজ রাখতে হবে যে কী করতে হবে বা কীভাবে করতে হবে। তো সেই জন্যেই আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের ইনফরমেশন দিয়ে থাকি। তো ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন। তো আমি এর একটা ফর্ম্যাট আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো সমস্ত অনেকেই আমাকে রিকোয়েস্ট করে যে মেমোরেন্ডামের কিছু খসড়া আছে কি না বা ফর্ম্যাট আছে কি না, তো দেখুন সব কিছু ফর্ম্যাট আমরা দিতে পারি না,
যেগুলো কারণ মেমোরেন্ডামে প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমি বলবো কোনো লয়ার বা কোনো আদার্স পার্সনের সাথে যারা করে এই রিলেটেড জিনিসগুলো, তো পার্টিকুলার তাদের সাথে কন্ট্যাক্ট করুন। নিজেরাও করতে পারেন বুকস দেখে বা ইউটিউব থেকে বা ভিডিওস দেখে বা গুগল থেকে অনেক ফর্ম্যাট পাওয়া যায় সেখান থেকে, বাট পার্টিকুলার আমরা কোনো ফর্ম্যাট দিই না। কিন্তু এই যে ফর্ম্যাটটা দিচ্ছি এটা প্রত্যেকের ক্ষেত্রে সেম, তো সেই জন্যে আমরা দিতে পারছি। এবং যেগুলো ব্লার আছে সেগুলো ফর ইনফরমেশনের জন্য আমরা ব্লার রেখেছি। তো প্লিজ এই ফর্ম্যাটটাকে নিন এবং এই ফর্ম্যাটে আপনারা আপনাদের নেক্সট মেম্বার গভর্নিং বডির যে মেম্বার হবে তাদের লিস্টটা বানান এবং নির্ধিদায় আপনারা রিনিউয়াল করুন। ডেফিনেটলি কোনো ইস্যু মেম্বার লিস্টের ওপর সেন্ড ব্যাক অপশান রিজেকশান কিচ্ছু হবে না। ওকে, তো আজকের মধ্যে এই ভিডিওটা শেষ করছি। প্লিজ আমাদের ভিডিওটা লাইক করে দিন এবং আপনাদের সাবস্ক্রাইব এবং লাইকের উপর ভরসা করি আমরা এতগুলো ভিডিও বানাই এবং আমাদের নেক্সট ভিডিও আপনাদের অনেক সহায়তা এবং অনেক হেল্প এবং ভালোবাসার মাধ্যমে আমরা আমাদের মনিটাইজেশান অন করে অনেক দিনের পর আমরা আমাদের ফার্স্ট ইউটিউব পেমেন্ট পেয়েছি, তার ভিডিও আমরা নিয়ে আসতে চলেছি নেক্সট ভিডিওতে। তো ততদিনের জন্য একটুখানি দেখতে থাকুন এবং যদি আপনাদের চ্যানেলে নতুন হন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটা প্রেস করে দিন যাতে নোটিফিকেশান আপনার ফোনে চলে যায়। তো আজকের জন্যে বাই বাই, টাটা, থ্যাংক ইউ।